ফাইভ স্টার থ্রি স্টার সব ফেল এই পাস্তা রেসিপির কাছে। যে কোনো নামি দামি রেস্টুরেন্টের পাস্তা রেসিপির সাথে টেক্কা দিতে এই রেসিপি যথেষ্ট। অসম্ভব মজার এই পাস্তা রেসিপি যাকেই একবার রান্না করে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে, একেবারে প্রেমে পড়ে যাবে এই রেসিপির উপরে। তো প্রথমে একটা মশলার পুটলি তৈরি করে নেব। একটা জালির উপরে আমরা পেঁয়াজ কেটে দিয়েছি, সাথে আদা ছেঁচে দিয়েছি, গরম মশলা এবং একটা তেজপাতা। এখন এই পুটলিটার মুখটা ভালো করে একটা সুতা দিয়ে বেঁধে দিব। এই পুটলিটার আসলে কি কাজ এবং এই পুটলির মশলা দিয়েই বা কি করব সেটা আমি বলে দিচ্ছি রান্না করতে করতে। এদিকে আমি নর্মাল 4 কাপের 2 কাপ দুধ এখানে আগে থেকেই বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। এখন সেই গরম দুধের মধ্যে সেই মশলার পুটলিটা দিয়ে দিব। মশলার পুটলিটা দিয়ে আমরা এটা রান্না করে নিব কমপক্ষে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এই মশলার যে একটা সুঘ্রাণ সেটা কিন্তু এই দুধের সাথে মিশে যাবে, আর ওই যে ভেতরে যে আমরা মশলাগুলো দিয়েছি সেখান থেকে শুধুমাত্র আমরা পেঁয়াজটা ব্যবহার করব আর বাকি মশলাগুলো ফেলে দিব। তো আমরা এখন পুটলিটা উঠিয়ে নিচ্ছি 5 মিনিট পরে, আর দুধ নামিয়ে রেখে দিলাম। এদিকে আমরা পাস্তাটা সিদ্ধ করার জন্য গরম পানির সাথে সামান্য একটু তেল দিয়ে হাফ কাপ পাস্তা এবং অল্প একটু চিকেন দিয়ে দিয়েছি হাড়ছাড়া। চিকেন এবং পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমরা এগুলো তুলে নিয়ে ভালো করে একটু ঠান্ডা পানিতে ধুয়ে চিকেনটা টুকরো টুকরো করে কেটে নিব। যেরকম ইচ্ছা সেরকমই কাটতে পারবেন, তবে আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছিলাম। তারপরে এখন আমরা এখানে দিয়ে দিলাম অল্প একটু বাটার। বাটারটা দিলে খেতে একটু বাটারি স্বাদ পাওয়া যাবে, দারুণ ক্রিমি ক্রিমি মনে হবে। না থাকলে রেগুলার রান্নার তেল দিয়ে দিবেন, আর দিয়ে দিবেন এখানে বাটারের উপরে কিছুটা রসুন কুচি। রসুনটা ভালো মতো যখন ফ্লেভার ছড়িয়ে যাবে তখন আমরা অ্যাড করে দিব এখানে 1 চামচ পরিমাণ ময়দা। আমি আজকে যেই পরিমাণ ঠিক রেখেছিলাম সেই পরিমাণ ঠিক করতে চাইলে 1 চামচ দিলেই যথেষ্ট। আরও যদি বেশি কেউ ঘন খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরও 1 চামচ বাড়িয়ে দিবেন ময়দাটা। ময়দাটা ভালো করে বাটারের মধ্যে ভাজে ভাজা করে তারপরে আমরা দিয়ে দিলাম ওই যে দুধটা আমরা ফুটিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে, সেই মশলা ফোটানো দুধটা। দুধের সাথে দিয়ে দিলাম পুটলির ভেতরে যে পেঁয়াজটা দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি হাত দিয়ে কোয়া কোয়া ছুটিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা। আর এখন দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। এই পাস্তা মশলাটা যে কোনো সুপার শপ অথবা বড় বড় মুদির দোকানেও কিনতে পেয়ে যাবেন, 1 প্যাকেট 60 থেকে 70 টাকা নেবে। তারপরে দিয়ে দিলাম অল্প একটু আপনার টমেটোর সস। আমরা এই মিশ্রণটাকে ভালো করে সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট সিদ্ধ করার পরে তারপরে দিয়ে দিলাম সেই পাস্তা এবং চিকেনটা। পাস্তা এবং চিকেনটা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করব। তার আগে অ্যাড করে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিয়েছি। এখন এইভাবেই রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা যে মিশ্রণটা দিয়েছি এখানে সেটা ঘন হয়ে আসছে ঠিক এরকম। একটু এরকম থাকতে থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটা বেশি ঘন হয়ে যাবে। এখন একদম যখন এরকম হয়ে গেছে এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিলি ফ্লেক্স। ব্যাস, আমার কিন্তু পাস্তা রান্নাটা একেবারে শেষ পর্যায়ে। এখন শুধু সুন্দর করে পরিবেশন করে গরম গরম খেয়ে নেওয়ার পালা। আপনারা তাহলে এই পর্যায়ে এখানে অনেকটা বেশি করে চিজও ইউজ করতে পারেন। যারা হোয়াইট সস পাস্তা উইথ চিজি পাস্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু চিজটা দিয়ে নেবেন। ব্যাস, একেবারে অসাধারণ মজার এই হোয়াইট সস পাস্তাটা রেডি হয়ে গেল খুব সহজেই ঘরোয়া উপকরণে। তাহলে দেরি না করে যারা এই ধরনের পাস্তা খেতে পছন্দ করেন নামি দামি রেস্টুরেন্টে গিয়েই এটা অর্ডার করে ফেলেন। বাসায় বসেই কিন্তু সেই পাস্তা আপনি বানিয়ে খেতে পারবেন। আমার রেসিপিটা ফলো করলেই আপনি সেই নামি দামি রেস্টুরেন্টের পাস্তার স্বাদ ঘরে বসেই নিতে পারবেন। দেরি না করে চটজলদি বানিয়ে নেন নিজের জন্য অথবা নিজের প্রিয় মানুষটার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে বাকি আপুভাইয়ারাও দেখে বানিয়ে নিতে পারে। তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।